রাত দুটোর সময় হঠাৎ ইচ্ছা হলো একটু ম্যাঙ্গো জুস খাবো, তাই বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিলিমা সঞ্জিদা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য ফ্রাইডে মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন হচ্ছে সকালবেলা, আমি কফি নিয়ে একটু বারান্দায় আসলাম, কিন্তু আজকে গাছে একটা ফুলও ফোটেনি, দেখে একটু মনটা খারাপই হয়ে গেল। আজকে ছুটির দিন, ভালো মন্দ রান্না কি করব, যা গরম পড়েছে এই গরমে স্পেশাল কিছু রান্না করলে কেউই তেমন তৃপ্তি করে খাবে না, তাই নর্মাল ভাত আর মাংস রান্না করেছি। কয়েকদিন আগে আমি এই ব্যাগটা কিনেছিলাম, ভিডিও করে রেখেছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে এই ভিডিওতে অ্যাড করে দেই। আপনারা জানাবেন ব্যাগটা কেমন লেগেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। চারতলায় আমার আন্টির বাসায় গেলাম, আন্টির বাসায় গিয়ে দেখি আন্টিদের জন্য শ্যামাই বানাচ্ছে। এটার নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু আমি এটাকে জাম্বুরা শ্যামাই বলি। আমার এই শ্যামাইটা খেতে খুব ভালো লাগে। এই যে এখানে হচ্ছে কালার ছাড়া বানাচ্ছে, ওগুলো হচ্ছে কালার দিয়ে বানিয়েছিল। এখন হচ্ছে বিকেলবেলা, আব্বুকে একটু চা বানিয়ে দিচ্ছি। আমি তো চা খুব একটা খাই না, তাই আমি একটু কোক খেয়ে নিচ্ছি। আব্বুকে চা দিয়ে এই তো এখন আমি একটু চিপস খাচ্ছি আর ইউটিউবে ভিডিও দেখছি। এখন হচ্ছে রাত 9টা কি 9:30টার মতো বাজে। হঠাৎ ইচ্ছে হলো একটু খিচুড়ি রান্না করব, তাই লেবু পাতা নিয়ে নিচ্ছি। এই পাতলা খিচুড়িতে আমার একটু লেবু পাতা দিলে ভালো লাগে, যদিও রাত্রেবেলা গাছের পাতা ছিঁড়া ঠিক না, কিন্তু কি করব, খিচুড়িতে একটু লেবু পাতা না দিলে ভালো লাগবে না। আমার খিচুড়ি রান্না কমপ্লিট, এখন আমি ডিনারটা করে নিব। আর ডিনারটা করতে করতে হঠাৎ দেখি বাহিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আমার মনটা অনেক খুশি হয়ে গিয়েছে যে খিচুড়িটা রান্না করে ভালোই করেছি। ডিনার করতে করতে ফ্রাইডে মিনি ব্লগটি শেষ করছি, আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।